আসসালামু আলাইকুম সবাইকে, আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আজকের দিনের সেকেন্ড ভিডিওতে। তো এই সেকেন্ড ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি গতকাল লালিগার যে বিগ ম্যাচ ছিল, বিগ ইভেন্ট ছিল বার্সেলোনা ভার্সেস আটলেটিকো মাদ্রিদ, সেই ম্যাচ সম্পর্কে কিছুটা আলোচনা করার জন্য এবং আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ফার্স্ট অফ অল ম্যাচে কে কিভাবে আসছে, ম্যাচ শুরু হওয়ার আগে অবশ্যই এই দুইটা টিম ছিল লালিগার দুইটা জায়ান্ট টিম এবং সারপ্রাইজিংলি দুইটা টিমই ম্যাচ শুরু হওয়ার আগে টপ ফোরের বাইরে ছিল, যেটা সিজনের শুরুতে আমরা কেউ কখনো এক্সপেক্টও করি নাই যে ফার্স্ট রাউন্ড শেষে বার্সেলোনা এবং আটলেটিকো মাদ্রিদের মতো দুইটা জায়ান্ট টিম, দুইটা টিমই লালিগার যে টপ ফোর আছে এই টপ ফোর পজিশন থেকে বাইরে থাকবে। সুতরাং এই ম্যাচ শুরু হওয়ার আগে দুইটা টিম এমনভাবে ফেস টু ফেস আসছে যে এই দুইটা টিম ছিল এই সিজনের আলোকে লালিগার সব থেকে বড় হতাশামূলক দুইটা দল। অ্যাকচুয়ালি শুধু লালিগার কথাই বলবো না, আমি বলবো যে ইউরোপিয়ান টপ লিগের সব থেকে হতাশামূলক দুইটা টিম ছিল বার্সেলোনা এবং আটলেটিকো মাদ্রিদ এই সিজনের আলোকে। কারণ বার্সেলোনার কথা যদি বলি, তারা চ্যাম্পিয়ন্স লিগের মানে গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে গেছে, যেটা মানে লাস্ট 15 বছর যাবৎ এরকম ঘটনা ঘটে নাই, 15 না আরও বেশি টাইম যাবৎ এরকম ঘটনা কখনো ঘটে নাই। তো সেইটা প্লাস লিগে টপ ফোরের বাইরে ছিল একদম লং টাইম, যেটা আসলেই সারপ্রাইজিং একটা বিষয়। এটা ঠিক যে লিওনেল মেসি চলে গেছে, গ্রিজমান চলে গেছে বা অনেক খেলোয়াড় চলে গেছে, বাট স্টিল উই আর টকিং অ্যাবাউট বার্সেলোনা। সো বার্সেলোনা থেকে আমরা সবসময় এইটাই এক্সপেক্ট করি যে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলিস্ট রাউন্ড অফ 16-এ তারা যাবে এবং লা লিগাতে অ্যাটলিস্ট টপ ফোরে তারা থাকবে। তো এই দুইটার একটাও হয় নাই গতকালকের আগ পর্যন্ত। তো সেম বিষয়টা আটলেটিকো মাদ্রিদের ক্ষেত্রেও প্রযোজ্য, বিকজ আটলেটিকো মাদ্রিদ হচ্ছে এই মানে এই মুহূর্তে যে চ্যাম্পিয়ন দল, লা লিগার লাস্ট সিজনের চ্যাম্পিয়ন দল। তো এবং কাগজে কলমেও দলটা অনেক 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 স্ট্রং একটা দল। তো এই দল থেকে আমরা যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে যে লা লিগাতে অ্যাটলিস্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার সঙ্গে তারা কম্পিটিশন করবে লা লিগার জয়ের জন্য। তো সেখানে তারা টপ ফোর থেকেই বাহিরে এবং এই মুহূর্তে এই গতকালকের ম্যাচ হারার পরে আরও বাহিরে চলে গেছে, সেটা প্লাস চ্যাম্পিয়ন্স লিগে তারা এটা ঠিক যে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করছে, বাট একদম শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেছে এবং অনেক কষ্টে কিন্তু তারা কোয়ালিফাই করছে। তো সুতরাং ম্যাচ শুরু হওয়ার আগে যেই দুইটা দল খেলতে নামছিল সেই দুইটা দল ছিল এই সিজনের আলোকে শুধু লা লিগা না টপ ফাইভ লিগের আমার মতে সব থেকে বড় দুইটা ডিসঅ্যাপয়েন্টিং টিম। কিন্তু গতকালকের ম্যাচ কিন্তু আমাদেরকে অনেক নতুন মেসেজ দিছে, কারণ যেহেতু উইন্টার ব্রেক গেছে প্লাস জানুয়ারিতে ট্রান্সফার মার্কেটও গেছে, তো এই ট্রান্সফার মার্কেটে দুইটা দলেরই সুযোগ ছিল কিছু প্লেয়ার সাইন করে দলটাকে আরও শক্তিশালী বানানো, যাতে করে নেক্সট সিজনের আলোকে অ্যাটলিস্ট মানে চ্যাম্পিয়ন্স লিগে তারা কোয়ালিফাই করতে পারে। তো আটলেটিকো মাদ্রিদ তেমন কিছুই করে না এই উইন্টার ট্রান্সফারে, বাট এই উইন্টার ট্রান্সফারে যেই টিমটা লা লিগার আলোকে যেই টিমটা সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল, সব থেকে বেশি ইনভেস্ট করছে, সেটা হচ্ছে বার্সেলোনা। বার্সেলোনা গতকাল মানে স্টার্টিং ইলেভেনে যেই কয়েকজন 11 জন খেলছে তার মধ্যে 3 জন খেলোয়াড় আছে যেই 3 জনকে তারা বেসিক্যালি এই উইন্টারে সাইন করছে। একজন হচ্ছে দানি আলভেস, হু ওয়াজ প্রবাবলি ম্যান অব দি ম্যাচ অফ ইয়েস্টারডে। তারপরে আদামা ট্রাওরে, যে গতকাল এক্সট্রা অর্ডিনারি একটা ম্যাচ খেলছে, এই বিষয়ে একটু পরে আসতেছি। তারপরে ফেররান তোরেস, যে গতকাল স্ট্রাইকার হিসেবে খেলছে স্টার্টিং ইলেভেনে। সো 11 জনের মধ্যে কিন্তু 3 জনই হচ্ছে গিয়ে এই উইন্টার ট্রান্সফারে নতুন সাইনিং করা খেলোয়াড় এবং 3 জনই ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট রাখতেছে। সুতরাং এইটা আমরা দেখতে পাচ্ছি যে এই উইন্টারে লা লিগাতে যেই টিমটা সব থেকে বেশি স্ট্রং হয়েছে কম্পেয়ার টু মানে সিজনের শুরুতে, তো সেটা হচ্ছে বার্সেলোনা। তারপর তাছাড়া তারা আর একটা ইম্পর্টেন্ট খেলোয়াড়কে সাইন করছে, সেটা হচ্ছে ওবামেয়াং, যে স্টার্টিং ইলেভেনে ছিল না বাট সেকেন্ড হাফে সে খেলার মাঠে নামছিল। সুতরাং বার্সেলোনা রিয়েলি স্ট্রং একটা ক্যাম্পেইন করছে, সিজনের শুরুর তুলনায় অনেক স্ট্রং একটা টিম হয়েছে এখন এই মুহূর্তে। সো এই মুহূর্তে আই থিঙ্ক যে টপ ফোর তো অবশ্যই কোনো সন্দেহ, কারণ এই মুহূর্তে বার্সেলোনা 4 নম্বর পজিশনে আছে, 3rd পজিশনে আছে রিয়াল বেতিস যাদের পয়েন্ট হচ্ছে 40 পয়েন্ট বাট একটা ম্যাচ বেশি। সুতরাং পটেনশিয়ালি কাগজে কলমে বার্সেলোনার যে একটা ম্যাচ কম আছে সেই ম্যাচ যদি জিতে তাহলে কিন্তু অটোমেটিকলি বার্সেলোনা 3rd পজিশনে চলে যায় রিয়াল বেতিসকে সারপাস করে। এবং আমি আরেকটু বলবো যে বার্সেলোনা গতকাল রাতে যেই খেলা শো করছে আটলেটিকো মাদ্রিদের এগেনস্টে সেই ম্যাচ আমি বলবো যে এই সিজনে, শুধুমাত্র এই সিজন না, আমি বলবো যে লাস্ট 2-3 সিজনের আলোকে যদি আমি মানে কম্পেয়ার করি
আমার মনে হয় যে গতকাল রাতে বার্সেলোনা তাদের মানে লাস্ট দুই সিজনের বেস্ট ম্যাচ খেলছে, বিশেষ করে গতকালকের ফার্স্ট হাফ এটা ছিল একটা এক্সট্রা অর্ডিনারি ফুটবল এক্সিবিশন। আমি ওই মানে ফার্স্ট হাফের খেলার পর সঙ্গে সঙ্গে একটা পোস্ট করছিলাম যে গতকাল বার্সেলোনা যেই খেলা খেলছে প্রথম 45 মিনিটে সেটা শুধুমাত্র একটা ফুটবল ম্যাচ ছিল না, সেটা ছিল একটা ফুটবলের এক্সিবিশন। এবং কোনো টিম যখন এত সুন্দর গোছানো ফুটবল খেলে, এত সুন্দর টেকনিক্যাল ফুটবল খেলে, তখন সেইটা মানে যে কোনো মানুষ, আপনি কোন টিম সাপোর্ট করেন ডাজন্ট ম্যাটার, ওইরকম খেলা যখন একটা টিম খেলে সেই খেলার প্রশংসা আপনাকে করতেই হবে এবং সেই খেলার সৌন্দর্যতা আপনাকে মানে আমি বলতেছি না যে ভালোবাসতে হবে, বাট অ্যাটলিস্ট সেটাকে রিসপেক্ট করতে হবে। কারণ অবভিয়াসলি যে বার্সেলোনা সমর্থন করে না বা রিয়াল মাদ্রিদ সমর্থন করে বার্সেলোনা হেইটার্স, তারা অবশ্যই সেটা ভালোবাসবে না, বাট অ্যাটলিস্ট রিসপেক্ট ডিজার্ভ করে। কারণ বার্সেলোনা গতকাল আটলেটিকো মাদ্রিদের কাছে প্রথম 45 মিনিট যেই খেলা খেলছে, এইটা আমি বলবো যে এই সিজনের কথা যদি বলি, অনেক ম্যাচ তো দেখছি, বিভিন্ন টিমের অনেক ম্যাচ দেখছি, বাট মানে গতকালকে ম্যাচটা রিয়েলি আমাকে ইমপ্রেস করছে তার কোয়ালিটির কারণে, যে কতটা কোয়ালিটিফুল খেলা বার্সেলোনার মিডফিল্ড গতকাল উপহার দিছে। তো যেটা বলতেছিলাম যে গতকাল রাতে যেই খেলা আমি দেখছি, যেই খেলা বার্সেলোনা শো করছে, সেইটার আলোকে যদি ফিউচার প্রসপেক্টিভ চিন্তা করি, তাহলে আই থিঙ্ক বার্সেলোনা সেকেন্ড প্লেসের জন্য ফাইট করতে পারে সেভিয়ার এগেনস্টে। কারণ সেভিয়ার এখন হচ্ছে 47 পয়েন্টস, আর একটু আগে বললাম বার্সেলোনার যে একটা ম্যাচ কম আছে, সেই ম্যাচটা যদি জিতে তাহলে তাদের পয়েন্ট হবে 41, দ্যাট মিন্স মাত্র 6 পয়েন্টের ব্যবধান থাকবে। সো 6 পয়েন্টের ব্যবধান কিন্তু খুব বড় কোনো ব্যবধান না, আই থিঙ্ক বার্সেলোনা সেকেন্ড পজিশনে মানে থাকতেও পারে সিজন শেষে। লিগ টাইটেলের জন্য ফাইটিং করতে পারবে কি না সেটা আমি এই মুহূর্তে আসলে বলা, সেটা আসলে অনেক দূর, কারণ রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে অনেক আগে গেছে। আর সব থেকে বড় কথা, রিয়াল মাদ্রিদ যেমন গতকালকেও তারা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ জিতছে, যদিও ভালো খেলে নাই, বাট অ্যাট দি এন্ড তারা ম্যাচটা জিতছে এবং সেটা ছিল সব থেকে বড় কথা তাদের জন্য। সো রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে তারা ওরকমভাবে পয়েন্ট লস করতেছে না, যার কারণে মানে বার্সেলোনা লালিগার যে টাইটেল রেস আছে সেই রেসে কামব্যাক করতে পারবে ওইটা আমি চিন্তা মনে করি না, কিন্তু আমি মনে করি সেকেন্ড পজিশনের জন্য তারা সেভিয়ার এগেনস্টে ব্যাটেল দিতে পারে। আপাতত বার্সেলোনা সমর্থকদের জন্য আমি বলবো যে এইটাই স্যাটিসফাইং একটা বিষয় যে তারা টপ ফোরে প্রবেশ করছে এবং যে খেলা প্রদর্শন করছে গতকাল রাতে সেই খেলার আলোকে তারা এইটার স্বপ্ন দেখতে পারে যে অ্যাটলিস্ট সেকেন্ড পজিশনে থাইকে তারা যেন লালিগা শেষ করতে পারে। কারণ বার্সেলোনা সিজনের শুরুটা যেরকম ছিল এবং মানে মানে লাস্ট ডিসেম্বর পর্যন্ত তারা যেইরকম বাজে একটা সিজন কাটাইছে, সেইটার আলোকে বার্সেলোনা যদি সেকেন্ড পজিশনে এসে শেষ করতে পারে এই সিজনটা এবং ইউরোপা লিগে যদি তারা ভালো কিছু করতে পারে, কারণ বার্সেলোনার যে স্কোয়াড আছে এই স্কোয়াড নিয়ে আমি মনে করি ইউরোপা লিগ তারা জয় করার মতো অ্যাবিলিটি রাখে, আমি কোনো কারণ দেখি না যেই কারণে বার্সেলোনা ইউরোপা লিগ জিততে পারবে না। সো আই থিঙ্ক অ্যাট দি এন্ড অফ দিস সিজন যে যদি তারা লালিগাতে সেকেন্ড পজিশন থাকে ইউরোপা লিগ জিতে, আমি বলবো এটা এক্সট্রিমলি পজিটিভ একটা সিজন ফর বার্সেলোনা। তো এখন গতকালকের ম্যাচের কথা যদি বলি, গতকালকের ম্যাচ আমি তো শুরুতেই বললাম যে প্রথম 45 মিনিটস ছিল একটা ফুটবলের এক্সিবিশন, আর সেকেন্ড হাফেও তারা ওইটাই কন্টিনিউ করছে অ্যাটলিস্ট মানে দানি আলভেসের রেড কার্ড খাওয়ার আগ পর্যন্ত। তারপরে দানি আলভেসের রেড কার্ডের পরে আতলেটিকো মাদ্রিদ চেষ্টা করছে, স্বাভাবিক, কারণ 10 ভার্সেস 11 যখন ম্যাচ হয় তো, আর তাছাড়া আতলেটিকো মাদ্রিদ এমনও না যে তারা দুর্বল একটা টিম, তো সেই হিসেবে তারা সেকেন্ড হাফে কিছুটা ট্রাই করছে কামব্যাক করার জন্য, কিন্তু কখনোই কিন্তু এই সেন্সেশন দেয় না যে তারা এই ম্যাচ ড্র করতে পারে। কারণ বার্সেলোনা ইভেন ওয়েন দে ওয়ার 10 ভার্সেস 11 তখনও কিন্তু বার্সেলোনা এমন না যে বলের কন্ট্রোল হারায় ফেলছে বা ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ফেলছে। আর প্রথম 70 মিনিটের কথা যদি বলি, মানে যতক্ষণ পর্যন্ত দানি আলভেস মানে মাঠে ছিল, মানে যখন যতক্ষণ পর্যন্ত 11 ভার্সেস 11 খেলা হয়েছে, তো ততক্ষণ পর্যন্ত ম্যাচটা হয়েছে পুরা এক পেশে, মাঠে শুধুমাত্র বার্সেলোনাই ছিল। যদিও আতলেটিকো মাদ্রিদ মানে দুইটা গোল করছে, সেকেন্ড গোলটা লুইস সুয়ারেজের যে গোল হয়েছে এটা অনেকটা অ্যাক্সিডেন্টাল গোল ছিল, বাট ফার্স্ট গোলটা সুন্দর একটা গোল ছিল আতলেটিকো মাদ্রিদের। তো এখানে আর একটা বিষয় একটু উল্লেখ করতে যেতেছি সংক্ষেপে, সেটা হয়েছে যে বার্সেলোনা এত পারফেক্ট একটা ম্যাচ খেলা সত্ত্বেও কিন্তু দুইটা গোল কনসিড করছে। তো বার্সেলোনার এই ডিফেন্সিভ উইকনেসটা
গতকালকেও দেখা গেছে। বাট বিষয় হচ্ছে যে গতকাল বার্সেলোনা অ্যাটাকে এত বেশি ডমিনেটিং ছিল এবং এত বেশি ভালো খেলছে যে আতলেটিকো মাদ্রিদ গতকাল যদি চারটা গোলও করতো তারপর আমি শিওর যে বার্সেলোনাই শেষ পর্যন্ত জিততো, কারণ চারটা গোল খাইলে গতকাল বার্সেলোনা ছয়টা গোল দেওয়ার মতো অ্যাবিলিটি রাখছে। তো গতকালকে ম্যাচের নায়ক কারা ছিল, ম্যাচের হিরো কারা ছিল এবং কোথায় ম্যাচ ডমিনেট করছে? তো ফার্স্ট অফ অল অ্যাজ অলওয়েজ 4-3-3 ফরমেশনে খেলছে, বাট যেটা ইনোভেটিভ বিষয় ছিল সেটা হচ্ছে যে বার্সেলোনা ফলস নাইন নিয়ে খেলছে, কোনো স্ট্রাইকার ছিল না খেলার মাঠে। ফেরান তোরেস যে একজন অ্যাটাকিং উইঙ্গার বা অনেক ক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডারও বলা যেতে পারে, তো সে ছিল স্ট্রাইকিং পজিশনে খেলছে, স্ট্রাইকার ছিল। আর অন্যদিকে দুই সাইডে ছিল আদামা ট্রাওরে এবং গাভি, আর মিডফিল্ডে মানে বুসকেটস, পেদ্রি এবং দে ইয়ং। তো এখানে মিডফিল্ডের কোয়ালিটি কি দেখেন যে পেদ্রি, বুসকেটস, দে ইয়ং এবং গাভি, মানে চারজন হিউজ কোয়ালিটিফুল প্লেয়ার এবং মানে চারটা প্লেয়ারই মানে গিফটেড খেলোয়াড়, মানে তাদের যে টেকনিক আছে, ফুটবল টেকনিক আছে, এইটা জাস্ট মানে অ্যানাদার লেভেল। তো এরকম চারটা টেকনিক্যাল খেলোয়াড় যখন একসঙ্গে খেলে তখন স্বাভাবিকভাবেই বল থাকবে এই চারজনের পায়েই, এবং যেটা গতকালকেও হয়েছে। তারপরে যেটা নতুন ইনোভেটিভ বিষয় ছিল সেটা হচ্ছে যেহেতু ফেরান তোরেস ছিল ফলস নাইন পজিশনে খেলছে, তো যেটা হয়েছে যে ফেরান তোরেস সবসময় একটু নিচে নামিয়ে গেছে অথবা একটু উইংয়ে চলে গেছে, তো ফেরান তোরেসের যে জায়গাটা খালি এমটি হয়ে যেত সেইখানে গাভি এবং মিডফিল্ডার যারা দে ইয়ং আছে বা পেদ্রি আছে তারা আইসা ইনসার্শন করতো, যার কারণে আমরা দেখছি যে গতকাল যে গাভির গোলটা যদি দেখেন, সেকেন্ড গোল যেটা বার্সেলোনা করছে আদামা ট্রাওরের অ্যাসিস্ট থেকে, তো সেই অ্যাসিস্টের ওই ক্রস থেকে হেডটা করছে কে, হেডটা করছে কিন্তু গাভি, কারণ ফেরান তোরেস একটু নিচে নেমে গেছে এবং ওই স্পেসটা গাভির জন্য খালি রেখে গেছে যেখানে গাভি ইনসার্শন করে গোলটা করছে। তারপরে আদামা ট্রাওরের অ্যাসিস্টের কথা বললাম, আর আদামা ট্রাওরের কথা যদি বলি গতকাল আনবিলিভেবল একটা ম্যাচ খেলছে। আমি মনে করি ফার্স্ট হাফে বার্সেলোনার যেই দুইটা প্লেয়ার মানে টোটালি ডমিনেট করছে সেটা ছিল একজন দানি আলভেস আর একজন হচ্ছে আদামা ট্রাওরে। আর এটা একটা সারপ্রাইজিং বিষয় না যে গতকালকের ম্যাচে বার্সেলোনা কোন সাইড থেকে বেশি আক্রমণ করছে, সেটা ছিল রাইট সাইড, যেখানে দানি আলভেস, পেদ্রি এবং আদামা ট্রাওরে এই তিনজন ছিল। তার কারণ কি? তার কারণ হইছে যে আদামা ট্রাওরে তার যেই লেভেলের স্পিড এবং সেই স্পিডের সঙ্গে একটা টপ কোয়ালিটি টেকনিকও কিন্তু আছে তার। আপনারা দেখেন কালকের ম্যাচে কিছু কিছু বল স্টপ করছে, কিছু কিছু কন্ট্রোল করছে, যেটা কিন্তু মানে অ্যাভারেজ খেলোয়াড়ের টেকনিক না। ওই সমস্ত টাচ দেখলে বোঝা যায় যে তার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে। তো সেই টেকনিকের সঙ্গে তার যে স্পিড আছে এবং তার যে ফিজিক্যালিটি আছে সেইটা প্রিমিয়ার লিগে হয়তো বা ডিফারেন্স একটু কম মেক করতো, কারণ প্রিমিয়ার লিগ একটা ফিজিক্যাল লিগ, তো সেখানে ফিজিক্যালি তার সঙ্গে অন্যান্য খেলোয়াড়রাও অনেক মানে ফিজিক্যালি স্ট্রং। বাট লালিগাতে যেখানে মানে টেকনিক্যাল ফুটবলটা বেশি খেলা হয়, তো সেই টেকনিক্যাল ফুটবলে যদি কেউ মানে টেকনিকের সাথে ফিজিক্যালিটি অ্যাড করতে পারে তো এটা কিন্তু এক্সট্রা অ্যাডভেন্টেজ একটা বিষয়, যেটা আদামা ট্রাওরে গতকাল করছে। আদামা ট্রাওরে গতকাল ছিল আনস্টপেবল, মানে গত একদম মানে যখন যারে মন চাইছে তখন তারে ড্রিবলিং করছে, যখন ক্রস করতে মন চাইছে তখন ক্রস করছে, মানে যা ইচ্ছা তাই করছে বলা যায় প্রথম 45 মিনিট অ্যাটলিস্ট। সেকেন্ড হাফে কিছুটা আস্তে আস্তে মানে তার খেলার গতি কিছুটা কমে গেছে, বাট প্রথম 45 মিনিট ডান সাইডে যা মন চাই তাই করছে। তো আদামা ট্রাওরেকে ফেস করার কারণে ওইদিকে যেই ডিফেন্ডার ছিল হেরমোজো, তো সে কিন্তু সবসময় একটা ভয়ের মধ্যে ছিল, কারণ সে না পারছে উপরে উঠতে আবার না পারছে একদম বেশি নিচে নেমে যেতে, কারণ সবসময় কারণ আদামা ট্রাওরের যে স্পিড আছে এবং যে ড্রিবলিং অ্যাবিলিটি আছে, মানে 1 সেকেন্ডের মধ্যে আপনাকে ড্রিবলিং করে পুরা মানে ফাঁকা মাঠে চলে যাবে সামনে। তো এই জন্য যেটা হয়েছে যে আতলেটিকোর ডিফেন্ডাররা আদামা ট্রাওরেকে অনেক বেশি ভয় করে খেলছে এবং শুধুমাত্র তাকে নিয়েই বেশি চিন্তা করছে। তো আদামা ট্রাওরেকে নিয়ে চিন্তা করার কারণে যেটা হচ্ছে যে দানি আলভেস একটা মানে বড় স্পেস পাইছে খেলার জন্য, এবং এই কারণেই কিন্তু গতকাল আমি মনে করি যে দানি আলভেস মানে অ্যাট দি এন্ড যদিও লাল কার্ড খাইছে বাট যতক্ষণ পর্যন্ত মাঠে ছিল মানে বেস্ট পারফরমেন্স ছিল দানি আলভেস। এবং ওই রাইট সাইডে দানি আলভেস, পেদ্রি এবং আদামা ট্রাওরে এই তিনজন লিটারালি যা মন চাইছে তাই করছে, এবং আতলেটিকো মাদ্রিদকে ওই সাইড থেকে কোনো সুযোগই দেয় না অ্যাটাক করার, মানে পাল্টা আক্রমণ করার জন্য, কারণ আতলেটিকো মাদ্রিদের যে স্ট্রং সাইড সেটা কিন্তু হচ্ছে লেফট সাইড, যেই সাইডে জোয়াও ফেলিক্স এবং লেমার খেলে। তো আমরা সাধারণত এক্সপেক্ট করছিলাম যে ওই সাইড থেকে হয়তো আতলেটিকো মাদ্রিদ বেশি আক্রমণ করবে, কিন্তু বিষয় হয়েছে যে বার্সেলোনা ওই সেম সাইডে এত বেশি স্ট্রং ছিল দানি আলভেস, পেদ্রি এবং আদামা, তিনজনই টেকনিক্যালি মানে বলা মানে হিউজ লেভেলের খেলোয়াড়,
তারপর বিশেষ করে পেদ্রি গতকাল দেখছেন যে কিরকম খেলা খেলছে, মানে পেদ্রির যে পাসগুলো ছিল যখন যেখানে মন চাইছে সেখানে পাসিং করছে এবং আনবিলিভেবল একটা খেলা। আপনারা জানেন যে আমি কত বড় পেদ্রির একজন ভক্ত এবং কতটা অ্যাডমায়ার করি এই খেলোয়াড়টাকে। তো ডান সাইডে দানি আলভেস, পেদ্রি এবং আদামা, এই তিনজন টেকনিক্যাল খেলোয়াড় থাকার কারণে আতলেটিকো মাদ্রিদ মানে তারা শুধু এই তিনজনকে মানে স্টপ করার চিন্তা করছে। তাদেরকে স্টপ করে যে পাল্টা আক্রমণ ক্রিয়েট করবে সেইটা তারা করতে পারে না, এবং এই তিনজনের কারণে কিন্তু আতলেটিকো মানে বার্সেলোনা সব থেকে বেশি আক্রমণ ওই সাইড থেকে করছে। তো আদামার কারণে দানি আলভেসও ওই সাইডে অনেক বেশি উপরে উঠতে পারছে এবং স্পেস পাইছে খেলার জন্য, আর পেদ্রি যখন যেখানে মন চাইছে বল ডিস্ট্রিবিউশন করছে। মানে সব মিলিয়ে ওভারঅল বার্সেলোনার পারফরমেন্স গতকাল ছিল আসলেই প্রশংসনীয়, এবং 10 out of 10 বলবো না এই কারণে যে তারা দুইটা গোল কনসিড করছে, বাট যদি রেটিং দিতে হয় তা আমি বলবো যে তাদের ফার্স্ট 45 মিনিটস ছিল 9 out of 10, আর সেকেন্ড আর পুরো 90 মিনিট ম্যাচ কনসিডার করলে অ্যাট দি এন্ড আমি বলবো যে 8 out of 10 ছিল তাদের ওভারঅল টিম পারফরমেন্স। তো ঠিক আছে, এই ছিল গতকালকের ম্যাচের উপরে আমার মতামত। আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন যে আপনারা বার্সেলোনার ম্যাচ কেমন দেখলেন। আমি বলবো যে এই সিজন তো অবশ্যই লাস্ট 2 বছরের মানে সেরা ম্যাচ খেলছে গতকালকে প্রথম 45 মিনিট। আপনারা আমার সাথে একমত কিনা কমেন্টে জানাবেন, আর যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।